অবহেলায় নবজাতক ও মায়ের মৃত্যুতে এখনও পাল্টাপাল্টি দোষারোপ চলছে অভিযুক্ত ডাক্তার সংযুক্তা সাহা ও সেন্ট্রাল হাসপাতালের। রোগী মাহবুবা আক্তার আখিকে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয়নি বলে দাবি সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের। সকালে হাসপাতালটিতে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। ব্যবসা শাখার ম্যানেজার মামুনুর রশিদ রাসেল জানান, তদন্ত কমিটির রিপোর্ট 95% তৈরি, কিন্তু কমিটি আরও এক সপ্তাহ সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। ডাক্তার সংযুক্তা সাহা মঙ্গলবার অভিযোগ করছিলেন, তার অনুমতি ছাড়াই তার নামে রোগী ভর্তি করাচ্ছে সেন্ট্রাল হাসপাতাল। মামুনুর রশিদের দাবি, ডাক্তার শাহজাদি ও ডাক্তার মুনা সংযুক্তা সাহার সঙ্গে কথা বলেই সবকিছু করছিলেন। ডাক্তার সংযুক্তা যে দেশে নেই সেটি হাসপাতাল কর্তৃপক্ষ ভোর 5টায় জেনেছে বলেও জানান মামুন। অথচ রোগী ভর্তি হয় মাঝরাতে। সংযুক্তা সাহা হাসপাতালটির বেতনভোগী ডাক্তার নন বলেও দাবি মামুনের। ওনারা যেভাবে ম্যাডাম নির্দেশনা দিচ্ছে ওনারা সেভাবে কাজ করছে, সেভাবে কাজ করে উনি একটা অ্যাডমিশনের জন্য একটা কাগজ লিখে দিছে, আপনার অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন নিয়ে আসেন। পেশেন্ট নিচে আসে 10,000 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিছে। আমাদের অ্যাডমিশন কাউন্টারে জানতো না ম্যাডাম দেশে নেই,